এই শোনো না গো, আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। নিয়াস নিজেও চিন্তিত নতুন শত্রুকে নিয়ে, ফোন বিছানার উপর থেকে নিয়ে কলতেজ জাবেদের কাছে। আজ কদিন ধরে তার কল ও মেসেজের রেসপন্স সে করছে না। আজ মাহিরার বিষয় নিয়ে আলাপ করার জন্য কল দেয় তাকে। জাবেদ নিজের বেডরুমে ছিল, ফোন বেজে ওঠে, নড়ে চড়ে স্ক্রিনে তাকাতে নিয়াজের নাম লেখা থেকে সঙ্গে সঙ্গে ফোনটি হাতে তুলে নেয়, রিসিভ করেই কানে দিয়ে পড়ে। বেঁচে আছো তুমি? আমার কণ্ঠ শুনে কি মনে হয় মানুষ নাকি ভূত? মশকারা রেখে বলো, এই কয়দিন আমার ফোন মেসেজের রিপ্লাই দাওনি কেন? কিছুটা রেগেই বলে, ব্যস্ত ছিলাম। হোয়াট, তুমি কোনো কাজে যাওনি যে ব্যস্তর কথা বলছো? মাহিরাকে আপন করে পাওয়ায় আমার কাছে সব কাজের চেয়ে বড় কাজ বলে গণ্য। জাবেদ স্বাভাবিক কণ্ঠে বলেছে, রাগে চোখ মুখ বন্ধ করে নিয়ে কপালে হাত বুলাছে জাবেদ। মাহিরা, ভালোবাসা, এসব শুনতে শুনতে সে বিরক্ত। নিয়াজ জাবেদকে কোনো কথা না বলতে দিয়ে বলে, আজ মাহিরার ওপর অ্যাটাক হয়েছিল, আমি বাঁচিয়েছি ওকে। কিভাবে, কোথায়? চোখ মেলে ফুকুসকে প্রশ্ন করে। ছাদে। বাকি কথাগুলো সে খুলে বলে। জাবেদ বলে, এটা আমাকে বলার জন্য কল দিয়েছ? হ্যাঁ, আর আমাদের লোকদের পাঠিয়ে দে। কোথায়? নাসিম আছে তোর সামনে? না। আচ্ছা, আমি ওকে কল দিচ্ছি। শোনো নিয়াজ, হ্যালো। হ্যাঁ হ্যালো, সিট কেটে দিয়েছে। বলা থেকে বসা থেকে উঠে রেগে এদিক সেদিক তাকিয়ে বলে, নিয়াজ নাসিমকে কল দিয়ে ওর লোকেদের আশেপাশে থাকা সব বিল্ডিংয়ের তিন চার তলার পাহারা দিতে বলে, যাতে পরবর্তীতে এমন ঘটনার সম্মুখীন না হতে হয়। শুধু মাহিরার উপর কেন অ্যাটাক হলো, তারাও তো ছাদে ছিল, তখন তো সব স্বাভাবিকই ছিল। কে বা কারা এসব কাজে যুক্ত ভেবে যাচ্ছে? অনেকদিন পর আজ যুথি মিলির সঙ্গে দেখা করতে এসেছে। এক বাড়িতে থাকার পরও কাজের জন্য যাওয়া হয় না মিলির কাছে। আজ শুক্রবার দেখে একটু সুযোগ পেয়েছে, হাতের কাজগুলো সেরে দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে তারপর মিলির সঙ্গে দেখা করতে আসে। মিলিও যুথিকে দেখে কিছুটা খুশি হয়। ওমর তখন নিজের রুমেই ছিল। যুথির সঙ্গে কেমন আছো? ভালোর মাধ্যমেই কথা বলেছে সে, দুজনেই আড্ডা দিতে ব্যস্ত। মিলির মন অনেকটা হালকা হয় যুথির সঙ্গে আড্ডা দিয়ে। তাদের কথা বলার এক পর্যায়ে আসরের আজান পড়েছে, একত্রে নামাজ পড়ে তারা, তারপর দুজনেই বেলকনিতে বসে আগের ন্যায় গল্প গুজব করে শুরু। আজ নিয়াজের কাজের দিন ছিল, তার হাতে চোট লাগার কারণে মাহিরা নিজে তার কাজে সাহায্য করেছে। আজ মাহিরা অনেকটা ফ্রি হয়েছে নিয়াজের সঙ্গে, এতে নিয়াজও বেশ খুশি। আগের মতো এখন আর মাহিরা নিয়াজকে ভয় পায় না, তারা যে মাফিয়া এই বিষয়টা একদমই ভুলে যায় সে। একজন মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না সে কতটুকু ভালো বা খারাপ, মাহিরা আজ সেটা ঢের বুঝতে পেরেছে। এতদিনে নিয়াজের মধ্যে অনেকটা পরিবর্তন লক্ষ্য করেছে সে, তাই তার সঙ্গে নির্দ্বিধায় কথা বলছে। কাজের মাঝে তাদের কথোপকথন হয়েছে বহুবার, সেটা নিহাল মনিটরে দেখে ভেতরে ভেতরে জেলাস ফিল করে, রাগ হচ্ছে তার, দমিয়ে রাখেছে। দুপুরে খাওয়ার সময় তিনজনের মাঝেই খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হয়। নিয়াজের সঙ্গে মাহিরা ফ্রি হলেও নিহালের সঙ্গে কথা বলার সময় সে লজ্জার বিবশই ভূত হয়ে নুয়ে যায়, কেননা নিহালের প্রতি মাহিরার মনে ফিলিংস আছে। সেটা তারা বুঝতে না পারলেও মাহিরা এতদিনে তা বুঝে গিয়েছে। খাওয়ার পূর্বে শেষে তিনজনেই লুডু খেলতে বসে। মাহিরা চেয়ে নিহাল নিজে মাহিরার চেয়ে নিহাল নিয়াজ দক্ষ, তবে মাহিরাও কাঁচা খেলোয়াড় নয়, সেও তার আইডিয়া অনুসরণ করে জিতে চায়। পৌষের কুয়াশাচ্ছন্ন চন্দ্রলোকিত গভীর রাত্রি, সমগ্র বিশ্ব নিদ্রামগ্ন, কোথাও কোনো সাড়ার শব্দ নেই। রাত্রির নিস্তব্ধতা চৌচির করে দূরে দু একটি কুকুরের চিৎকার, পূর্ণ চাঁদের নিথর রাত্রির বুকে মিলি একা জেগে, একেবারে একা নিঃসঙ্গ অনিকেত। রজত ধারায় ঝর্ণার মতো চাঁদের রূপ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে মিলির মন চায় নিজেকে বিলিয়ে দিতে এত সুন্দর প্রকৃতির কাছে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মিলির বুক ছিঁড়ে।
এই নিঃশ্বাস কষ্টের নাকি সুখের বলার ভাষা নেই তার। তেজি চোখে কুয়াশার ঘোর রূপলি চাঁদের পানে পলকহীন ভাবে এতক্ষণ তাকিয়েছিল। গায়ের শালটি আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে সে। বেশিক্ষণ স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা হয় না, ওমর জানতে পারলে বকা শুনতে হবে ভেবে রুমি চলে আসে। দরজা লাগিয়ে শুয়ে পড়ে অন্য প্রান্তে। ওমরের চোখের ঘুম কোথাও উধাও হয়ে গেছে, ধরা ছোড়ার বাইরে তার চোখের ঘুম। সে চিন্তিত মিলিকে নিয়ে, শুধু মিলি নয় তার কাছের প্রিয় মানুষগুলোকে নিয়ে। নতুন শত্রুর সংকেত পেয়েছে সে, বোঝার চেষ্টা করছে কে হতে পারে খার এত বড় দুঃসাহস। তবে যেই হোক না কেন, পূর্ব পরিকল্পিতভাবেই কদম ফেলেছে সে, ভুলেও কোনো ক্লু রাখছে না। ভাবনাকে ফেলে যে চেয়ারে ছেড়ে উঠে রুম থেকে বাহিরে আসে। মিলির রুমের দিকে একবার উঁকি দিয়ে পরক্ষণে নিজের রুমে চলে আসে। চিন্তা ভাবনার মাধ্যমেই ঘুমিয়ে যায় সে। সকালে আজ নিহালের কাজ করার দিন, পুরোপুরিভাবে না হলেও নিহালের আড়াল থেকেই মাহিরা তাকে ইগনোর করছে। নিহাল এটা ঢের বুঝতে পেরেছে কিন্তু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না। যখনই জিজ্ঞেস করার বাহানায় মাহিরার কাছে, তখনই নিয়াজের আগমন ঘটে। কোনোভাবেই সে পারছে না জিজ্ঞেস করতে। মাহিরাও এতে করে বেঁচে যায়, কারণ সে আন্দাজ করে নিয়েছে নিহালকে কিছু একটা বলবে, কিন্তু সেটা কি জানা নেই তার। এক পর্যায়ে নিয়াজ কোনো কারণে ড্রয়িং রুম ছেড়ে উঠে রুমে আসে। নিহাল এটা দেখে তেপে দ্রুত মাহিরার সামনে এসে দাঁড়ায়। মাহিরা তাকে ভ্রু কুচকানোর আগে নিহাল চট করে এক হাত টেনে ধরে দাঁড় করায়। চোখে চোখ রেখে কাটকাট কনছে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আমাকে ইগনোর করছো কেন? বলা নেই করনি এসে এভাবে টেনে উঠিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়ার ফলে মাহিরা দ্বিতাদন্তে পড়ে যায়। নিহালের চাহনি দেখে সে বিব্রত বোধ করছে। মাহিরা শান্ত নজর জোড়া যেন নিহালের রাগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। হাতটি আরেকটু শক্ত করে ধরতে মাহিরা ভ্রু কুচকে আসে। বুঝতে পারছে না সে কি করতে বা বলতে চাইছে। নিহাল মাহিরার ঘাড়ের কাছে হাত রাখে। শীতল হাতের স্পর্শ পেয়ে মাহিরার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে কাঁপুনি যেন নিহালেরও বোধ হচ্ছে, তার যে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, আপনার শীতল হাতটি সরান, এটা কোন ধরনের ফাসলামো। কিন্তু কথাগুলোর গলার মাঝে সীমাবদ্ধ, বের হতে পারছে না কোনো কারণে। ঘাড় থেকে হাত ধীরে ধীরে মাহিরার গলার কাছে এসে থামে। সাদা আঙ্গুলের মাধ্যমে আঙ্গুলের উল্টো দিক ঘুরিয়ে স্লাইড করছে সে। হাত মুঠোবন্দি করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। হ্যাঁকে তো ঠান্ডা হাত, তার উপর এমন আলতোভাবে স্লাইড করা মাহিরা নিতে পারছে না। নিহাল ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে স্লাইডের গতি কমিয়ে মুখ জোড়া মাহিরার একটু কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কেমন উপভোগ করছো মাহি? হাত কি বেশি কোল্ড, ঠিক আইসক্রিমের মতো? নিহালের কঠোর মুখে কৃত্রিম হাসির রেখাটুকু বেশ স্নিগ্ধ লাগছে তার কাছে, তবে এই মুহূর্তে তার ভালো লাগছে না। এত ঠান্ডা হাত প্রথমে ঘাড়ে, পরে তার আদল স্পর্শ করার ফলে ভালো লাগা নয় বরং রাগ হচ্ছে। ভ্রু কুচকেই চাইলো সে, বিরক্ত লাগছে তার কাছে। মাহিরার বিরক্ত মাখা মুখখানা দেখে বেশ মজা পাচ্ছে নিহাল, সে তো এটাই চাইছিল, কারণে অকারণে তার অর্ধাঙ্গিনীকে জ্বালাতে রাগাতে। এতে সে তার দু চারটে কথা শুনতেও প্রস্তুত। একটু পরেই নিয়াজ ড্রয়িং রুমে চলে আসে। সে এসে তাদের একসঙ্গে দেখে নিহাল নজর তার দিকে তাক করে হেসে ফেলে, বলি ঠিক মতো একটু রোমান্স করতে দিলি না ইয়ার, বলি সরে যায় সে। নিয়াজ তীর্যক দৃষ্টিতে চাইল, নিহালের কথায় রাগ হলেও হেসে ফেলে, বলি তাই বলে যখন তখন রোমান্স করবি নাকি শালা? নিহাল মুখে হাসি রেখে বলে, করলে সমস্যা কি, নতুন বিয়ে হয়েছে বলে একটা ব্যাপার আছে না? কথাটি বলে নিহাল হেসেই চলে যায় রান্নাঘরে। এদিকে লজ্জায় মরি মরি অবস্থা মাহিরার। দুই ভাই একই রকম, মুখে কোনো কথা আটকায় না, কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে যায় কথা বলার সময়। নিয়াজ ভ্রু বাঁকিয়ে তাকালো মাহিরার দিকে। মাহিরা সেখানে না দাঁড়িয়ে প্রস্থান করলো। নিয়াজ ক্ষুব্ধ রাগ নিয়ে চলে আসে কক্ষে। নিজের উপর আফসোস হচ্ছে, কেন সেই রুমে গেল না, গেলেই হয়তো নিহাল মাহিরার কাছাকাছি যেতে পারতো না। রাগ বিরক্ত দুটোই তাকে ঘিরে ধরেছে। বিকালের দিকে নিয়াজের হাতের ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান পরিষ্কার করে দিতে থাকে মাহিরা। নিহাল পাশে বসে তীক্ষ্ণ নজরে তাদের আর চোখে দেখছে। সে নিজেও চেয়েছিল দিতে, কিন্তু নিয়াজ তাকে নিষেধ করেছে, মাহিরাকে আদেশ দিয়েছে। যার দরুন মাহিরা নিজে থেকেই নিয়াজের কাজে সাহায্য করছে, সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিয়েছে সে। নিয়াজ ব্যান্ডেজের দিকে তাকিয়ে
একবার নিহালের উদ্দেশ্যে পিঞ্চি মেরে ফেলে। তোমার ব্যান্ডেজ করা সুন্দর হয়েছে, কাল যে করেছে তারটা মোটেও ভালো হয়নি। নিহাল কিঞ্চিত বিরক্ত বোধ করে সঙ্গে রাগো, সে জানে ইচ্ছে করেই নিয়াজ মাহিরাকে শুনিয়ে কথাটা বলেছে যাতে সে উল্টো রাগে রিয়্যাক্ট করে, কিন্তু নিহাল ভাবভঙ্গি শান্ত স্বাভাবিক রেখেই বলে, তাহলে আয় আমার কাছে, ব্যান্ডেজ খুলে মাহিরার চেয়ে আরো সুন্দর করে বেঁধে দেই। নিহালের কথা ভেবা জায়গা খেঁচা নিয়াজ, ভেবেছিল সে নিহালকে রাগাবে এটা বলে, কিন্তু সে তো উল্টো রিয়্যাক্ট করছে এবং কাছে ডাকছে। নিহাল এক পা সোফার উপর নিচে নামিয়ে বলে ওঠে, আয় ব্রো। নিয়াজ উঠে দাঁড়ায় বলে, লাগবে না, বসে থাকো। ব্রো কেন, আয় না বলি নিয়াজের আহত হাত খপ করে ধরে। নিয়াজ নিহালের হাত ছাড়িয়ে সোফার পেছনের দিকে গিয়ে দাঁড়ায়, আঙুল তুলে বলে, মোটেও না, কাছে আসবি না। নিহাল হেসে ফেলে, নিয়াজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আরে আয় না ব্রো, আজ তোকে দেখিয়ে দেবো আমিও ডাক্তারদের মতো সুন্দর করে ব্যান্ডেজ করতে পারি। না লাগবে না বলি সোফার এ পাশে সরে আসে। আয় না ভাই বলি নিহাল নিয়াজের দিকে আরো এগিয়ে যায়। না চিল্লিয়ে বলে নিয়াজ, দুভাই সোফার চারিদিকে গোল গোল ঘুরতে থাকে। নিহাল যে পাশেই যাচ্ছে নিয়াজ তার উল্টো পাশে ছুটছে, এপাশ ওপাশ করতে করতে ছুটতে ব্যস্ত তারা। মাহির আহমকের মতো তাকিয়ে আছে তাদের দিকে, দুভাই পুরো বাচ্চাদের মতো ছোটাছুটি করছে, দেখে মনে হচ্ছে না তারা বড়। তাদের পাগলামি ও ফাজলামো দেখে কপালে হাত রেখে হেসে ফেলেছে। দুজনের মধ্যকার মিলমিশ দেখে সত্যি আজ সে খুশি, এভাবেই তারা সর্বক্ষণ মিলেমিশে থাকুক এটাই চায় সে। আপনারা কি চান, নিয়াজ আর নিহাল একই থাকুক, মিলে যাক ওদের ভাইয়ের ভালোবাসা? কমেন্ট করে জানাবেন কিন্তু।